সকল ইষ্ট প্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন শ্রী ঠাকুরের যে ইষ্ট কাজ আপনারা নিত্য প্রত্যক্ষ করে যাচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আর চন্দ্র সৎসঙ্গ আশ্রম তৈরি করে গেছেন ঠাকুর একজা বলেছেন সৎসঙ্গ একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কোনায় কোনায় শুধু ভারতবর্ষে না বিশ্বে ছড়িয়ে পড়বে জায়গায় জায়গায় দেখা যাবে যে সাদা পোশাক পরে সৎসঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর সেই দিন বেশি দূর নাই তাই পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ম্যান ম্যাপিং পোপাগণ্ডা মানুষ তৈরি করার কারখানা তৈরি করে গেছেন ইন্ডাস্ট্রিজ শ্রী ঠাকুরের অবর্তমানে আচার্য পরিবার এবং আচার্য নির্দেশ অনুসারে এই সৎসঙ্গ দ্রুত গতিতে বেড়ে চলেছে মাত্র একশো বছর বয়সে আজ সৎসঙ্গ দিকে দিকে ছড়িয়ে পড়েছে কোটি কোটি ভক্ত সৎসঙ্গ আশ্রম দেওঘরের সঙ্গে আজকে যুক্ত আছেন তারা আসেন দলে দলে লাখো লাখো সেখানে একসঙ্গে সমবেত হয় একসঙ্গে মিলিত হয় আনন্দবাজারে প্রসাদ খায় কি একটা ভালোবাসার জায়গা দেবঘর সৎসঙ্গ আশ্রম যেখানে পরম পূজ্যপাদ আচার্য দেব পরিবার সহিত সেখানে থাকেন পরম পূজ্যপাদ অবিন দাদা তিনি তো যুব সমাজকে একদম মাথায় তুলে রেখেছেন যুব সমাজ আজ পরম পূজ্যপাদ অবিন দাদাকে অনুসরণ করে চলছেন ডিপি ওয়ার্ক করতে বলেছেন অবিন দাদা আরও অনেক রকমের নির্দেশ ঠাকুর বাড়ির থেকে দেওয়া হয় পরম আচার্য আচার্যদেবের নির্দেশ কখনো পূজনীয় অবিন দাদার নির্দেশ আজকে এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপদ অবিন দাদা আমাদের উদ্দেশ্যে কি বলেছেন সেটা জানানোর চেষ্টা করছি পূজন দিয়ে অবিন দাদা বলছেন আমরা যাদের আপন বলে মনে করি আমাদের যার আপন আমরা যাকে সবসময় বলি ও আমার ও আমার নিজের লোক আমরা যাদের আপন বলে মনে করি এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকবে না কিন্তু একজন থাকবেন কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন আর তিনি আমার সঙ্গে থাকবেন তাই আমি আর আমার ঠাকুর দুজন সব এক একসঙ্গে থাকি এমন কি মৃত্যুর পরেও আমরা তার সাথেই মিলিত হই তাই আমাদের যার যা কিছুই আছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালোবাসব আর কাউকে নয় শুধু ইষ্ট এবং আমার ঠাকুর আমরা ঠাকুরকেই ভালোবাসবো সব কিছু উজাড় করে দিয়ে ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকে ভালোবাসতে পারবো কেউ আমার পরিচয় থাকলো আমার পরিচয় থাকলো না আমি যাকে চিনি না তাকেও ভালোবাসার সুযোগ ঠাকুর করে দেবেন কারণ আমার মধ্যে যেমন ঠাকুর আছেন তেমনি সবার মধ্যেই তিনি আছেন আর গভীর ভালোবাসায় কথা না বলেই একে অন্যকে বুঝতে পারা যায় ভালোবাসার টানে একে অপরকে বোঝা যায় আপনারা যে যেখানে যেভাবে আছেন নিজের নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন আমাদের উদ্দেশ্যে কে বলেছেন পরম পূজ্যপদ অবিন্দরা কি বলেছেন আমরা সকলে বুঝতে পেরেছি যে পরমপ্রেম শেষ ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছি যখন তাহলে রূপে তাকে পেয়ে শুধু তাকেই ভালোবাসব তিনি আমার ইষ্ট তিনি আমার আদর্শ আমার পথ চলা ধ্রুব তারা তিনি তাই ইষ্ট নির্দেশ আমাকে পালন করতে হবে ঠাকুর এক জায়গায় বলেছিলেন প্রশ্ন আমার আসতে যাক রহুক যুক্তিস্বরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে হে ঠাকুর হে বিশ্ব পিতা হে কুল মালিক তুমি যা বলেছ আমি সেটাই করব তাতে আমার কোনো প্রশ্ন নাই আমার কোনো প্রশ্ন থাকতেই পারে না তুমি যেটা বলেছো সেটাই সত্যি সেটাই আমার করণীয় আমাকে করতে হবে তাই অবিন্দা বলছেন যে কেউই সঙ্গে থাকবে না শুধু থাকবেন আমার ঠাকুর আমার সঙ্গে থাকবেন আর এক সময় তো তার কাছে আমাদের যেতে হবে তাই কি করতে বলেছেন কি আছে আমার 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 বলি আমার কিছুই নাই যা আছে সব সেই ঈশ্বরের সেই ঠাকুরের তাই সব কিছু উজাড় করে দিয়ে যা আছে সব কিছু উজাড় করে দিয়ে তাকে ভালোবাসতে বলেছে আমরা যদি তাকে ভালোবাসি তাহলে সবটাই আমরা অবশ্যই পাব আমাদের যেটা করণীয় সেটা যদি আমরা করতে পারি আমাদের আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে পারি তাহলে ঠাকুর তো আমাদের উজাড় করে সবকিছুই দিয়ে রেখেছেন আমাদের দেবেনি তিনি শুধু আমাদের যেটা করণীয় সেটা আমাদের নিত্য নিয়মিত পালন করতে হবে আমাদের আচরণে ফুটিয়ে তুলতে হবে শুধু কথায় বললে হবে না বলতে তো কত মানুষই পারে কিন্তু সেটা করে কয়জন এই ভালোবাসতে পারে কয়জন ভালো কথা বলতে পারে কয়জন ঠাকুর এক জায়গায় বলেছেন কথা কইবে গুড়ের মতো লিপ্টে রেবে গায় ভালো কথা শক্ত হলে উল্টো পানে ধায় ভালোবাসা নিয়ে ঠাকুর কথা বলা লোকের সঙ্গে কজনে পারে মিষ্টি ভাষায় বলতে হবে যদি কেউ প্রতিবাদও করে তাহলে তাকে বলতে হবে ভাই মিষ্টি কথা দিয়ে তাকে বুঝিয়ে বলতে হবে ভাই এটা নয় এভাবে নয় এভাবে করতে হবে আপ্রাণ মন দিয়ে ভালোবাসতে হবে ঠাকুর বলেছেন অন্য যদি কিছু খারাপও বলে তাহলে তার মধ্যে খারাপটা দেখিস না ভালোটুকুই দেখার চেষ্টা কর খারাপটুকু পাশে সরিয়ে রাখ তাকে ভালোবাসা দে এমন ভালোবাসা দিবি যে তোর ভালোবাসা পেয়ে সে যেন সেই মন্দটাকে প্রশ্রা না দেয় মন্দটাকে সরিয়ে ভালোটাকে নিয়ে তোর সঙ্গে আবার মিলিত হয় তোর ভালোবাসা পেয়ে সে যেন তোর কাছে দৌড়ে আসে তাই ঠাকুর বলেছেন ভালোবাসা প্রেম ভালোবাসা বিলাতে এসেছেন ঠাকুর মানুষ মানুষের কাঙ্গাল ঠাকুর মানুষের ভিখারি ছিলেন ঠাকুর প্রেমের ভিখারি ছিলেন ঠাকুর ভালোবাসা চাইছেন ঠাকুর মানুষকে চাইছেন ঠাকুর আর কিছু নয় তাই অবিন্দতা বলছেন তোমার যা আছে সব দিয়েই তুমি যেখানে থাকো না কেন সেখানেই ঠাকুরকে ভালোবাসো উজাড় করে দিয়ে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ভালোবাসো কারণ মৃত্যুর পর কে থাকবে সঙ্গে কেউ নয় সঙ্গে সাথী শুধু ঠাকুরের নাম শুধুই ঠাকুর থাকবেন তার ইচ্ছাই মঙ্গল হে ঠাকুর জানি না কিসে আমার মঙ্গল শুধু পরম পিতা হে পরম দয়াল তোমার ইচ্ছাই মঙ্গল আর যদি আমি এইটুকু জানি যে পরম মঙ্গল সেই ঠাকুরের কৃপাই হবে তার ইচ্ছাই মঙ্গল তাহলে আমার আর কি থাকলো আমার তো সব তার ইষ্টের সব কিছুই তার জন্যই তাহলে তাকে উজাড় করে দিতে ভালোবাসা দিতে প্রেম দিতে কোথায় বেঁধে যাচ্ছে কোথাও না আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা ঠাকুরের দীক্ষা যখন নিয়েছি ঠাকুরকে যখন পেয়েছি যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রকে তার ইচ্ছাই মঙ্গল তাকেই অনুসরণ করে চলি তিনি যে পঞ্চনীতি আমাদের দিয়েছেন যদন যাদের ইষ্ট করি তৃষ এই পঞ্চনীতি যেন আমরা নিজের আচরণে ফুটিয়ে তুলতে পারি এবং আমাদের জীবনে চলার সুপথ আমরা খুঁজে পাই আমার জীবনকে সার্থক করি তাহলে খুঁজেপদ অবিন দাদার এই কথাগুলি এই নির্দেশগুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারাও সকলকে শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করছি আপনাদের মঙ্গল কামনা করছি ইষ্টের কাছে ঠাকুরের কাছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবিরত এভাবে ঠাকুরের কাজ করুন তাহলে আসি জয়গুরু বন্দে পুরুষোত্তম